गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल ऑल ऑफ यू एंड वेलकम बैक टू माय न्यू व्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आर तुम्हारा किरकम आछो अवश्य आमाके कमेंट करे जानाबे। तो एखन थेके आजकेर व्लॉगटा स्टार्ट करछि। आई होप कि आजकेर व्लॉगटा देखते तुम्हादेर भालो लागबे। আর আমি তো এখন স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। আজকে না আমি চুলে একটা হেয়ার মাস্ক, মানে হেয়ার পুরো হেয়ার মাস্ক ঠিক বানানো হয়নি, একটা ওটার মধ্যে অ্যালোভেরা দিলে পুরো এটা হেয়ার মাস্ক হতো। আর ডিম যেটা সেটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো। আর আমার চুলে তো মানে কি বলবো, আর আমার চুলের আর কোনো কথা বলার নেই, আমার চুলটাই নেই, এটাই হচ্ছে আমার আফসোস। তো যাই হোক, আমি আজকে চুলে ডিম লাগিয়েছিলাম। নিজেকে নিয়ে আমি কত ট্রোল করি, আমাকে নিয়ে কোথায় লোকে মানে হয়তো লোকে আমাকে নিয়ে হয়তো ট্রোল করার কথা ভাববে, ফোনই বলে যে আমি তোমাকে নিয়ে ট্রোল করব ভাবি, কিন্তু তুমি দেখি নিজেকে নিজেই নিয়ে ট্রোল করে দাও, তাই ট্রোল করা যায় না তোমাকে নিয়ে। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তা ব্লগটা দেখতে থাকো। আর আমি মিঠির বার্থডের পরের দিনের যে ব্লগটা সেটা আমি আপলোড করেছি আজকে, দেখোনি তারা দেখে নিও, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, মিঠির বার্থডের ব্লগটাও দিয়ে দেবো, আর তার পরের দিনেরটাও দিয়ে দেবো যেটা এখন আপলোড করলাম সেটার কথা বলছি। আর এখন বাইরে সেই বৃষ্টি পড়ছে, মানে সেই বৃষ্টি পড়ছে এখন, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার বৃষ্টির ওয়েদার মানে এই টাইমটা ভীষণই ভালো লাগে, এই টাইম বিকালের টাইম যখনই হোক ভীষণ ভালো লাগে। তো সেম প্রত্যেক দিনের মতন এদিকে তাকাচ্ছি আর এদিকে তাকাচ্ছি, যেটা করি আমি। আর আমি স্নান টান করে তো চলেই এসেছি বললাম, আর একটু পরে আমি লাঞ্চ করে নেবো, কারণ আমি ব্রেকফাস্ট করেছি অনেক সকালে। আর ব্রেকফাস্টে আজকে করেছিলাম হচ্ছে বৌদি মোচার তরকারি রান্না করেছিল, যেটা মোচাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আলু দিয়ে কি বলে ওটা পোস্ত দিয়ে ভাজা করেছিল, ওই দিয়ে আমি রুটি দিয়ে খেয়েছিলাম ব্রেকফাস্টে। আর তখন আমি ক্লিপস কোনো কিছু নিতে পারিনি, এই কারণে কি আমার ফোনে চার্জ ছিল না, তখন ফোনটা আমার চার্জে বসানো ছিল ওই কারণে। তাহলে ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগটা আমি আজকে ফার্স্টেই বলছি কি, যে যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য স্পেশালি বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে, যাতে আমার নেক্সট আপলোড ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা আমার ব্লগ ঝটপট করে দেখে ফেলতে পারো। আর আমি প্রত্যেকটা ব্লগই আগে বলতাম আর এখনও বলছি আবার কি, যে আমার ব্লগ তোমরা দেখছো, যারা আনসাবস্ক্রাইবার আছো আমি জানি তারা আমার ব্লগ বেশি করে দেখছো, আর তারা দেখতে পছন্দও করছো হয়তো, নয়তো দেখছো কী করতে জানি না, পছন্দ করলে তবেই না মানুষ দেখে। তো তারা দেখছো কিন্তু তারা সাবস্ক্রাইব করছো না, 80%-এর ওপরে মানে 85% মতন আনসাবস্ক্রাইবার দেখছো, আর 15% মতন কি 20% মতন মানে মাঝে মাঝে তো ওটা ওঠানামা করে। তো তারা আমার যারা সাবস্ক্রাইবার তারা দেখছো, যারা আনসাবস্ক্রাইবার আছো তার থেকে বেশি দেখছো, কিন্তু কেন সাবস্ক্রাইব করছো না আমাকে বলো, ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ভীষণ ঘেমে যাচ্ছি, এখন আর একদমই কথা বলবো না, আর একবারে খাবার টেবিলে কি দেখা হচ্ছে। আর এখানে এক বৌদি করেছে মোচার তরকারি, যেটা মানে মোচাই করেছে, মোচা আবার তরকারি হয় নাকি। আর এটা তো দাদু দিয়েছে আজকে, আবার দাদু দিয়েছে, এটা একটা বড়া দিয়ে তরকারি, যে বড়াটা আমরা মানে ডালটা আমরা বেটে দিয়েছি। আর এখানে এইটুকুনি একটু তেল বেরিয়েছে, যেটা নাকি ইলিশ মাছের, তার জন্য বৌদি ভেজেছে। আর এটা হচ্ছে দই ইলিশ করেছে বৌদি, স্পেশাল রেসিপি, বৌদির স্পেশাল রেসিপি। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমি কমপ্লিট করে এইমাত্র চলে এলাম, সেটা তো তোমরা দেখলে, লাঞ্চে কী কী ছিল সেটাও দেখলে। আর হ্যাঁ, যেটা আলু ভাজা করেছিল বলছিলাম, তো সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ ওটা যেহেতু বলে দিয়েছি আর যে ওটা দিয়ে আমি খাইও নি, তার জন্য আমি শেয়ার করিনি, আমি শুধু ইয়ে দিয়ে খেলাম, ওই দাদু যেটা করে দিয়েছিল সেটা দিয়ে খেয়েছি, আর বৌদি যে মোচার তরকারিটা করেছিল ওটা দিয়ে খেয়েছি, আর ইলিশ মাছ দিয়ে খেয়েছি। আর হ্যাঁ, একটা বাটা মাছ কালকে যেটা ছিল, যেটা আমার ভাগের, সেটা আজকে আমাকে খেতে হয়েছে, ওটা তো কেউ খাবে না ওই জন্য, মানে আমার ভাগে আসলে কী হয় তো, আমাদের বাড়িতে এত এত করা হয় তো, যার জন্য লোকে মানে বৌদিরও খেতে অভক্তি লেগে যায় আর আমাদেরও খেতে অভক্তি লেগে যায়, যেহেতু কালকে ওটা আমার ভাগেরটা ছিল ওই জন্য ওটা আমাকেই খেতে হয়েছে। আর দাদার ভাগেরটা থাকলে ওটা দাদাকে খেতে হয় না, ওটা আমাকে আর বৌদিকে দুজনকে মিলে খেতে হয়, ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি ইনস্টা রিল করবো, তো যেটা আমি প্রত্যেক দিনই করি। আর এখন একটুখানি সেজে গুজে নেবো, আর সেজে গুজে বলতে সেরকম কিছুই সাজবো না,
নর্মালি জাস্ট একটু লিপস্টিকটা পরবো শুধু, আর কিছুই করবো না, তো করে নিই। আর দেখি যদি একটু কাজল পরতে ইচ্ছা করে তো করে নেবো, তারপরে 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 করি নিই, তারপরে তারপরে আর কিছু করবো। তারপরে নিচে চলে যাবো, নিচে গিয়ে মায়ের পাশে গিয়ে একটু শুয়ে পড়বো। আর মা খায়নি, কারণ হচ্ছে মা দাঁতে ভীষণ ব্যথা করছে এখনও, তো ওই জন্য মা খায়নি। ব্যথাটা কমে গেল, ব্যথার মানে ওষুধ লাগিয়েছে দাঁতে, যে ড্রপটা দিয়েছিল সেটা দাঁতে এখানে লাগিয়েছে, লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার তো ভীষণ গরম লাগে, এই ভিডিও করতে এলেই গরম লাগে ভীষণ, কারণ হচ্ছে ফ্যানটা চালাই না ওই কারণে। তো ঠিক আছে, আমি সেজে নিই, আর তোমরা দেখতে থাকো। নর্মালি যেইটুকুনি সাজা সেইটুকুনি আমি সেজে নিয়েছি, দেখতে পারো এই যে। আর এখন পাখাটা চালিয়েছি, ভীষণ গরম লাগছিল তো ওই জন্য। তো আমি করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে, একবারে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি তো সেই থেকে এখানেই আমি এরকম শুয়ে পড়েছি, বললাম যে আমি ইনস্টার রিল বানাবো, তো সেটাই করলাম, করে আমি এখানে শুয়ে পড়েছি। আর ভিডিও বানিয়ে টানিয়ে আমি এখন শুয়ে শুয়ে ভিডিওগুলোই দেখছিলাম, আপলোড করলাম, ভিডিও একটা আপলোড করেছি, আর বাকিগুলো আপলোড করিনি, কারণ আমার বেশি নেট থাকে না ওই কারণে, সেটা তো তোমরা জানোই। আর আমি অন্য মানে অন্য না মানে ইউটিউবে আমি কোনো রকম মানে টাইম দিতে পারি না, যার জন্য আমি ইউটিউবে টাইম দিতে পারি না, এই কারণেই কি আমার নেট থাকে না, যে আমার ভিডিওটা আপলোড করার পর একটু দেখবো বা কিছু সেইসবের কিছুই করতে পারি না, এডিটেরও কাজ মাঝে মধ্যে থেকে যায়, সেটাও আমি কমপ্লিট করতে পারি না। তো তার জন্য আমি একটা ভিডিওই পোস্ট করলাম, আর বাদ বাকি ভিডিওগুলো আমি পোস্ট করিনি, ওগুলো পরে করে দেবো, নয়তো পরেই করবো, এখন আর করবো না। আর এখন আমি যাব নিচে, নিচে যাব কখন বললাম, কিন্তু সেই থেকে এখানেই শুয়ে 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 এখন থেকে গেলাম। তো এখন নিচে যাই, বললাম যে আর দেখা হবে না, আমি না একটু কথাই বলে দেয়। আর এত গরম লাগছিল আমি না এখন, ওই জন্য ব্লগে জানি না, ফ্যানের সাউন্ডটা পাচ্ছ তোমরা ব্লগে, তবুও আমি চালিয়ে রেখেছি, কারণ হচ্ছে ভীষণ গরম লাগছে। আমি পুরো যখন শর্টস নিচ্ছিলাম তো পুরো আমার এইখান থেকে না টপ টপ করে পুরো জল পড়ছে, মানে ঘাম পুরো ঘেমে গেছিলাম। যদি কেউ আমার ইনস্টাগ্রামে ফলো করে থাকো, সে তারা দেখতে পারবে মানে যে আমি কতটা ঘেমেছি একটা ভিডিওতে, আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে আমি কতটা ঘেমেছি, মানে পুরো চকচক চকচক করছে মুখটা, আর ঠিক এইখান দিয়ে এরকমভাবে ঘামটা পড়ছে। তো ঠিক আছে, যাই নিচে যাই। আর নিচে গিয়ে এখন জাস্ট মায়ের পাশে একটু, এখানেও সেই শুয়েই আছে, গিয়ে নিচেও গিয়ে শোবো, কারণ হচ্ছে এখানে বেশি গরম লাগে, ওই জন্য আমি নিচেই গিয়েই একবারে শুয়ে পড়ি মায়ের পাশে, কারণ এখানে বেশি গরম লাগে ওই কারণে, নিচে একটু কম গরম আছে ওই জন্য। ফার্স্ট টাইম ব্লগ করছি, এই জায়গাটা দেওয়ার জন্য এলাম জাস্ট। গুড ইভিনিং সবাইকে। আর আমার এই ঘরে না এলে তো কোনো কথা বলতে ইচ্ছা করে না, আর ওই ঘরটা হচ্ছে গিয়ে আমাদের পেইং গেস্ট থাকতো, তো সেই দিদিটা চলে গেছে, হয়তো তোমাদের আগের ব্লগে হয়তো বলেছি, তো ওই রুমটা এখন খালি হয়ে গেছে।
যার জন্য ওই ঘরটাতে এখন তো মানে এমনি আমরা পুজো সন্ধ্যা দিচ্ছে, বৌদি তাই দেখাচ্ছিল এমনি। আর এখন ঝড় উঠছে যার জন্য আমি ওপরে এলাম, আমি আজকে ছাদে একদমই উঠিনি, আমি নিচে বসেছিলাম। তো মা বললো কি যা জানলাগুলো দিয়ে তাই এলাম। আচ্ছা তোমার সাথে একটু ভিডিও করি। আরে এমন হাওয়া দিল, বৃষ্টিটা দেখো এলো না, তাই না মা? বৃষ্টি হয়েছে হলো না তো, এমন হাওয়া ঝড়টা এমন একটা এলো যেন কত ঝড় হবে বৃষ্টি হবে কিচ্ছু হলো না। জানলাগুলো খুলে দিই, মানে এই জানলাটা তো খুলেই দিই এখানে। এখানে এখন বসে বসে মায়ের সাথে এখন গল্প করছিলাম, আর দাদা আর বৌদি তো চলে গেল, ঘুরতে গেছে ওরা। আর মা এখন দোকান দিচ্ছে, আসো তারপর দেখাবো। আমি ক্যামেরার সামনে আজকে আসতে চাইছি না, কারণ দাঁতে যন্ত্রণা করছে তো ওই জন্য। আসুক ওইটা দিয়ে আসবে। আর ভাবছি এখন একটু একটা শর্টস নেবো মায়ের সাথে, মায়ের ভালো লাগবে না শরীরটা, তবু দেখি কী করো। আর হ্যাঁ, আমি সন্ধ্যাবেলাতে খেয়েছিলাম স্মুদি। এই যে মা এখন এখানে এসে বসলো, কিছু বলো মা। কি দাঁতে ব্যথা কবে নি এখনো? ওই ড্রপটা দিলে নাকি কমছে ওষুধ, ওরা ওই মানে ওটা মিষ্টি মিষ্টি তো পোকাগুলো, ওটা নেশা হয়ে গেছে ওদের, তাই তো। কেমন হয়েছে, কিছু খেয়েছিস সন্ধ্যাবেলা? মাকে অনেক বসে আছে দেখো, মাসি এরকমভাবে বসে থাকে। তোমরা তো দেখলেই যে আমি নিচে এতক্ষণ বসেছিলাম, তারপরে টিয়া এসেছিলো। টিয়া বলতে টিয়াকে তো তোমরা চিনি, যারা আমার আগের অনেক দিন আগের ব্লগ দেখো তারা জানবে যে টিয়াটা কে। টিয়া এসেছিলো তো ওর সাথে একটু কথা বলছিলাম, আর ওকে কালকে দেখতে আসবে, মানে ওকে দেখতে এসেছিলো সম্বন্ধে অনেক দিনই হয়েছে। তো যে পাত্র আছে সুপাত্র, তো সে ওকে দেখতে আসবে কালকে। তো ওই তাই ও এসেছিলো, তাই কথা বলছিল মায়ের সাথে, তো ওটাই শুনছিলাম বসে বসে। আর এই একটু আগে জাস্ট ও গেল, আর আমার মনে হলো যে না আমি আর তখন আমি ব্লগ স্টার্ট করিনি, কারণ হচ্ছে ও যেহেতু ওই সমস্ত কথা বলছে তো ওই জন্য ব্লগ স্টার্ট করিনি, কারণ কী ভাববে কী ভাববে না তার জন্য কোনো ব্লগ স্টার্ট করিনি। আর একবারে এখন এসে ব্লগ স্টার্ট করলাম। আর মা এখন তো ভাত করে নিল, কারণ হচ্ছে বৌদি গেছে ঘুরতে বললাম দাদার সাথে, তো ওই জন্য মা ভাত ভাত করে নিয়েছে, এখন ওরা তো একটু পরে আসবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় সাথে বেল আইকনটিও ক্লিক করবে, যাতে আমার নেক্সট আপলোড ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা আমার ব্লগ ঝটপট করে দেখে ফেলতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর ভিডিওটা যদি ভালো না লাগে বা আমাকে পার্সোনালি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ডিসলাইক করবে। ডিসলাইকটা আমি এরমভাবে দেখাচ্ছিলাম তো। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ চাও অবশ্যই চেক আউট করো, ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। আর তাহলে এখনের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ব্লগের সাথে।